আসসালামাইকুম। আজ আমি সুইট পটেটো টফি বানিয়ে দেখাবো। তো সুইট পটেটো টফির জন্য এখানে আমি দুটা মিষ্টি আলু সিদ্ধ করে রেখেছি। এর সাথে লাগছে ধনে পাতা কুচি, লাগছে চটপটির মশলা, আর লাগছে পেঁয়াজ কুচানো, লবণ, তেল, ফুড কালার, এটা রেড ফুড কালার নিয়েছি আমি, সাথে লাগছে ময়দা। তো প্রথমে আমি ময়দার ডোটা বানিয়ে নিই। ময়দার ডো বানানোর জন্যে এখানে আমি হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ডোটা আমি দুই ভাগে করব, তাই এটাকে আমি আলাদা আলাদা দুই ভাগ করে নিচ্ছি। ময়দাকে হাফ কাপ ময়দা দুই ভাগে করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এর সাথে তেল। তেল দেওয়ার কারণে টফিটা মোচমোচা হবে এবং বাচ্চাদের খুবই পছন্দ হবে এই ধরনের টফি। আর বাচ্চারা তো মিষ্টি আলু পছন্দ করে না বললেই চলে। তো এইভাবে আপনারা বাসায় একটু ঘুরিয়ে ফিরে খাবারগুলো তৈরি করে খাওয়াতে পারেন বাচ্চাদের। বাচ্চারা প্রচণ্ড বায়না ধরে, বড়দেরও ভালো লাগবে। কারণ আমরা যারা মিষ্টি আলু বলতে বুঝি যে শুধু সিদ্ধ করেই খাওয়া যায়, পুড়িয়েই খাওয়া যায়, কিন্তু মিষ্টি আলুর আসলে বিভিন্নভাবেই খাওয়া যেতে পারে যদি এইভাবে খান আপনারা। তো আমার কাছে ভালোই লাগে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি পানি, বেশি নরম ডো হবে না। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে, রেসিপিগুলো বলতে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, আপনারা দেখতে পারেন। আমি নতুন নতুন ডিফারেন্ট কিছু করার চেষ্টা করি, যে একই খাবার একটু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া। তো এই ডোটা এখন আমি এভাবে রেখে দিব কিছুক্ষণের জন্য। এখন আমি দ্বিতীয় যে ডোটা সেটা রেডি করছি। দিয়ে দিচ্ছি আবারও সেই লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি তেল, এর সাথে দিয়ে দিচ্ছি সেই রেড ফুড কালার। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এটা রেড ফুড কালার দিয়েছি আমি, আমার পছন্দ মতো কালার দিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ যে কোনো কালার হয় দিতে পারেন। একটু বেশি করে দিচ্ছি, কারণ হচ্ছে এটা ভাজার পরে একটু হালকা হয়ে যাবে। আর টফি যদি একটু টফির মতো না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না দেখতে। দিয়ে দিলাম পানি, মিষ্টি আলুর টফি, তাই টফির ভিতরে আমরা যে টফিগুলো খাই বা খেয়েছি ছোটবেলায়, সেগুলোর ভিতরে একটা আলাদা র্যাপ করা র্যাপিং থাকে। সেটা এরকম অনেক সময় লাল, গোল্ডেন, সবুজ, মানে বিভিন্ন কালারের হয়। উপরেরটা একরকম থাকে, ভিতরেরটা কিন্তু আরেক রকম। তাই আমি দুটো কালার এজন্যই করেছি। এখন এই দুটো আমি আলাদা আলাদা ডো দুটো আলাদা আলাদা করে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে রাখলাম। এখন আমি যে মিষ্টি আলু নিয়েছিলাম সিদ্ধ করে, সেটার পুর টফির ভিতরের যে অংশটা সেটা বানাবো। এটা কিন্তু মিষ্টি আলু, আমি এর জন্য কিন্তু ছুলিনি, যে অনেকে হয়তো মনে করতে পারে যে আসলে আমি মিষ্টি আলু দিইনি। এটা মিষ্টি আলু, আর মিষ্টি আলু সিদ্ধ করার পরে কিন্তু কালো হয়ে যায় অনেকটা। আর মিষ্টি আলুর প্রচুর গুণাগুণ আছে, এটাতে ফ্যাট নেই। যারা ফ্যাটের চিন্তা করে যে আমরা ফ্যাট খেতে, মানে আলুতে ফ্যাট আছে খেলে মোটা হয়ে যাব, তো এই আলু খাওয়ার পরে মোটা হওয়ার সম্ভাবনা একদম নাই বললেই চলে। আর প্রচুর পুষ্টিগুণ আছে মিষ্টি আলুর। তো আমি এখানে একটা নিয়ে দিচ্ছি, নিয়ে করে দেখাচ্ছি, বাকিটা রেখে দিলাম। এর সাথে যে চটপটি মশলা, আধা চা চামচ লবণ স্বাদ মতো, কারণ এটার ভিতরে লবণ দেওয়া আছে চটপটির মশলাটায়।
চটপটি মশলাটা বানানো খুবই সহজ। গুঁড়ামরিচ, ধনিয়া, সাথে জিরা, বিট লবণ, আর নর্মাল আমরা যে লবণ খাই সেই লবণ, খুবই টেস্টি। ঝাল এর ভিতরে দেওয়া আছে, তাই আর আমি এক্সট্রা ঝাল এর ভিতরে অ্যাড করিনি। যদি আপনারা পছন্দ করেন যে আরও ঝাল আমরা এর সাথে অ্যাড করবো, তো সেক্ষেত্রে আপনারা আপনাদের মন মতো করে বেশি করে ঝাল নিয়ে নিতে পারেন। আর আমি ইচ্ছা করে একটু কম দিয়েছি, যেহেতু বাচ্চাদের খাবার, বাচ্চারা বেশি একটা ঝাল পছন্দ করে না, তাই অনেক মজার একটা রেসিপি। নতুন যে মিষ্টি আলুগুলো পাওয়া যায় এগুলো বেশ অনেক দিন সংরক্ষণ করা যায়, এভাবে ইচ্ছে করলে আপনারা সংরক্ষণ করতে পারেন। আর মিষ্টি আলু কিন্তু বেশি দিন থাকে না, বেশি দিন পাওয়া যায় না। নর্মাল আলু যেরকম 12 মাসই পাওয়া যায় বা 12 মাস সংগ্রহ করে, এজন্যে তো হয়ে গেল আমার টফির ভিতরে টু লবণ একদম মতো হয়ে গেছে, আর একটু এর জন্য দিয়ে দিলাম যে ভাজার পরে এটা কমে যাবে। এখন এটা এভাবে থাকুক। প্রথমে আমি ভিতরে যে লাল অংশটা সেটা বানাবো। এটা বানিয়ে দেখাচ্ছি, পাতলা করে বেলতে হবে। বাচ্চারা এই ধরনের ডিফারেন্ট আইটেমগুলো খুবই পছন্দ করে, একটু কালারফুল, দেখতে একটু অন্যরকম, যেগুলো আসলে নর্মালি দেখা যায় না। আর যাদের বাচ্চা আছে তারা তো সবসময় চিন্তা করে যে বাচ্চা খায় না, তো যাদের এরকম চিন্তা যে বাচ্চা খায় না, তো খাবারগুলো একটু অন্যভাবে, একটু ডিফারেন্ট ওয়েতে দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে দেখবেন যে বাচ্চারা ঠিকই খাচ্ছে। আর আপনার বাচ্চা খায় না এই চিন্তা করার কিছুই আসলে চিন্তা করার কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে যে তার শরীর ঠিক আছে কি না, তার ওজন ঠিক আছে কি না। বেশি কতগুলো একদম ব্রয়লার মুরগির মতো মোটা বানানো কিন্তু আসলে ঠিক না, কারণ এতে বাচ্চারা দেখতে হয়তো নাতুস নুতুস সুন্দর দেখা যায় ব্রয়লার মুরগির মতো। মানে অনেকে হয়তো চিন্তা করতে পারেন যে ব্রয়লার মুরগি কেন বললাম, কারণ আমরা যারা ব্রয়লার মুরগি খাই বা পছন্দ করি, তো দেশি মুরগির চেয়ে কিন্তু ব্রয়লার মুরগিটা খেতে অনেক সহজ, মাংস বেশি থাকে, কিন্তু দেশি মুরগির কিন্তু টেস্টই আলাদা। তো আসলে মুরগির সাথে আমি ওভাবে তুলনা করতে চাইনি, বোঝানোর চেষ্টা করতেছি যে ব্রয়লার মুরগির কিন্তু খাবারগুলো একটু অন্য স্টাইলে খাওয়ানো, 24 ঘন্টা ওদেরকে খেতে দিতে হয়। তো যা বলতে গেলাম, তো কেউ কিছু মনে করবেন না আসলে, তাই বাচ্চাদের ওজন এবং তাদের বয়স গ্রোথটা ওইভাবে খেয়াল করুন, এবং মাসে একবার বা 2 মাসে একবার বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যান, দেখান যে সে সুস্থ আছে কি না। যদি সে সুস্থ থাকে তাহলে মোটা বানানোর কোনো দরকার নেই, কারণ মোটা হয়ে গেলে কিন্তু বিভিন্ন ধরনের রোগ দেখা দেয় বাচ্চাদের শরীরে। তো এরকম ছোটো ছোটো করে এরকম একটা কাটার দিয়ে আমি কেটে নিলাম। এখন এর ভিতরে সেই মিষ্টি আলুর যে ডো আমি যে ভর্তা করে রেখেছিলাম সেটা এটার সাথে, ইচ্ছে করলে এটাকে আরেকটু বড় করে নেওয়া যেতে পারে, তা আলু বেশি হয়ে গেছে, আমি আরেকটু বড় করে দেখাচ্ছি। একটু গোল করে কেটে বেলনি দিয়ে একটু লম্বা করে বেলে নিতে হবে, যাতে একটু পাতলা হয়, বেশি মোটা করবো না, পাতলা পাতলা করে বেলে নিতে হবে এভাবে করে। জাস্ট এভাবে করে এমনভাবে এটাকে লক করতে হবে যেন ভাজার সময় ভিতর থেকে আলু বের না হয়ে যায়। যদি আলু বের হয়ে যায় তাহলে কিন্তু তেল নষ্ট হয়ে যাবে এবং দেখতে ভালোও লাগবে না।
হয়ে গেল টফির ভিতরের অংশটা। আমি আরেকটা দেখাচ্ছি, একটু পাতলা করে বেলে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে ছিঁড়ে না যায়। আর আমার কথা কেউ কষ্ট পাওয়ার, আসলে কষ্ট পাওয়ার জন্য আমি কাউকে কিছু বলতে চাচ্ছি না। কেউ হয়তো আমার কথায় কষ্ট পেতে পারেন বা রাগ করতে পারেন যে এই ধরনের কথা কেন বললাম। আসলে যে ছেলে মেয়ে যাদের আছে তারা আসলেই চিন্তা করে, মায়েদের চিন্তার তো কোনো শেষ নেই, মা বলেই তো চিন্তা টেনশন, কি আর করার, মায়েদের কাজই এরকম চিন্তা করা। তো চিন্তা করতে গিয়ে আপনি নিজে অসুস্থ হয়ে যাচ্ছেন, সাথে বাচ্চাও কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারও খেয়াল রাখা উচিত যে আমার বাচ্চা ঠিক মতো খাচ্ছে এবং তার শরীরে পুষ্টিগুলো সবই আছে। একই খাবার বেশি করে খাওয়ানোর দরকার নেই, সব কিছু থেকে জাস্ট অল্প অল্প করে খাওয়ালেই হবে। তো এভাবে করে আমি ভিতরের টফির যে মূল বিষয়টা পটেটো সেটা দিয়ে দেব। তো এরকম করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আমি আরেকভাবে দেখাচ্ছি, তা হচ্ছে এটা এভাবে নিয়ে এভাবে র্যাপ করে একটু পানি দিয়ে, এখানে জাস্ট একটু পানি লাগিয়ে এভাবে করে আটকে দিলে তাহলে আর ভিতর থেকে আলু বেরিয়ে আসবে না। এই যে এরকম, এখন আমি বানাবো, ভিতরের অংশটা তো হয়ে গেছে, এখন আমি বানাবো বাহিরের সাদা অংশটা। এর জন্য এরকম ছোট ছোট করে ডো নিয়ে নিচ্ছি। জাস্ট এরকম করে বেলে এরকম যে কাটারগুলো আছে, যদি আমরা সবসময় পিঠা কাটি, যাদের কাছে আছে, যাদের কাছে নাই তারা চাকু দিয়েও করতে পারবে। তো চাকু দিয়ে এরকম মাঝখান দিয়ে টান দিলে যে সুন্দর একটা দাগ হবে আর কি। তো আমি এটা দিয়ে করে নিচ্ছি। পুরোটা করছি না কিন্তু, আমি জায়গায় জায়গায় ঠিক অল্প অল্প করছি। এবারে সেই যে র্যাপ করেছিলাম মিষ্টি আলু, এখন এটাকে এটার সাথে ভালোভাবে র্যাপ করে দিব, দিয়ে লক করে দিচ্ছি। এই যে এভাবে করে তো হয়ে গেল না টফি। ভাজার পরে কিন্তু এই ভিতর থেকে যে লাল অংশটা আছে সেটা দেখা যাবে। তো এভাবে করে আমি আরও একটা দেখাচ্ছি, আমি সবগুলো বানিয়ে নিব। এখানে ময়দা ইচ্ছা করলে দেওয়াও যেতে পারে, না দেওয়া না না দিলেও চলে। তো আমি একটু দিয়েই নিচ্ছি। এটা এখান থেকে নিয়ে নিচ্ছি, এটার একটা ডিজাইন। ব্যাস এখন এই যে আমি কিন্তু মাঝখানটা কেটেছি, দুই সাইডে কিন্তু আমি জায়গা রেখেছি। এখন এর ভিতরে আরেকটা আলু এভাবে দিয়ে এভাবে করে রাউন্ড করে র্যাপ করে আমি জাস্ট এখান থেকে ধরে এভাবে ব্লক করে দিচ্ছি। এই যে তো হয়ে গেল না টফি। তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে ফিরে আসছি কিছুক্ষণ পরে। এখানে আমি 9টা টফি বানিয়ে নিয়েছি, এখন এগুলো ভাজবো। আর ভাজার জন্য তেল আমি চুলায় গরম দিয়ে রেখেছি। তো একটু তেল গরম হয়ে গেছে,
এখন এর ভিতরে আমি সেই পটেটো টফিগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে মচমচা করে ভেজে নিতে হবে, জাস্ট সুন্দর একটা কালার হলে নামিয়ে নিতে হবে, বেশি পোড়া যাবে না। ব্রাউন কালার হলেই আমি নামিয়ে নিব। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আবারও বলছি, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং শেয়ার করবেন সবার সাথে। আর বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, কেমন হলো। আমার যে ফেসবুক পেজ আছে সেখানে আপনারা ছবি আপলোড করতে পারেন। তো আমার ফেসবুক পেজ হচ্ছে কুকিং প্যাশন বিডি, আর এখানে আমার ইউটিউবের সব ভিডিওগুলো পাওয়া যাবে। তো ভাজা হয়ে গেছে, বেশি একটা ভাজার দরকার নেই, এগুলো মচমচা হয়ে গেছে, কত সহজ। যে মিষ্টি আলু বাচ্চারা খেতে চায় না, যদি এভাবে করে আপনারা বাসায় তৈরি করেন তো অবশ্যই বাচ্চারা খাবে, একটা ডিফারেন্ট, একটু অন্যরকম। আমার সবগুলো টফি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এই টফি টমেটো সস অথবা মেয়োনিজ যে কোনো কিছু দিয়ে বাচ্চাদের পরিবেশন করুন, দেখবেন যে আপনার বাচ্চারাও অন্যদের বাচ্চাদের মতো সুস্থ এবং স্বাভাবিক। থাকবে এবং খুবই প্রফুল্ল থাকবে, খেলাধুলা এবং পড়াশোনা সব কিছুর থেকে তারা খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো হয়ে গেল আমার সুইট পটেটো টফি, সবগুলো ভাজা শেষ। এই যে হয়ে গেল টফি রেডি, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, একদম সেই আমরা যে ছোটোবেলায় দোকান থেকে কিনে খেতাম 1 টাকা 2 টাকা করে টফিগুলো, তার ভিতরে কিন্তু এরকম গোলাপি একটা র্যাপ করা থাকতো এবং উপরটা খুব সুন্দর হতো, এবং এটা খুবই মচমচা হয়েছে। আর বাচ্চাদের অবশ্যই বাসায় তৈরি করে খাবে খাওয়াবেন।
তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে সাবস্ক্রাইবের পাশে বেল বাটনটা আছে সেটা ক্লিক করে রাখবেন। রাখলে আমি নতুন নতুন যে কোনো ধরনের রেসিপি আপলোড করলে সবার আগে আপনার কাছে চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।